আপনারা জানেন দুর্ঘটনা ঘটার পরে আমরা বিআইডব্লিউটিএ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছি। এখন পর্যন্ত আমরা 7টি ট্রাক অলরেডি আমরা সরে করতে পেরেছি, একজন নিখোঁজ তাকেও আমরা উদ্ধার করতে পেরেছি এবং ফেরিটি আমাদের হুক এবং লিফটিং ব্যাগও লাগানো প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ প্রোগ্রামটি সমাপ্ত করতে পারব। এটা আসলে আমাদের বিভিন্ন প্রতিকূল বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় করতে হয়, সেগুলোকে ওভারকাম করে যতদূর সম্ভব তাড়াতাড়ি আমরা উদ্ধার কাজ করার চেষ্টা করি। বাস্তবিক সেটা বলা যায় না, আপনারা বাস্তবে দেখলেন যে এই যে আপনার সম্মুখে একটি ট্রাক আমরা পন্টুনে তুলে রাখছি, এই ট্রাকটি তোলার সময় বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে, সেই ক্রিয়েট করে সমস্যাগুলো সমাধান করেই আমাদেরকে সেফলি যাতে কোনো আবার মানে কোনো দুর্ঘটনা হয় বা কোনো দুর্ঘটনা হয় সেগুলো থেকে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হয়, তারপরেই আমরা ফেরিতে তুলতে হয়। তো এই চ্যালেঞ্জিং কাজগুলো করতে যে এখন নিয়ে আসলে অগ্রিম বলা সম্ভব নয় যে কখন কোন পরিস্থিতির আমরা আমাদের যে ঝিনাই এক জাহাজটি যেটা আমরা সাইট স্ক্যান সোনার এবং মাল্টি বিম দিয়ে আমরা ট্রাকগুলোকে শনাক্ত করি, সেটা আমরা ঘটনা শোনার পরপরই আমরা তাকে আসার জন্যই দিছি। আসলে দেখেন প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন যেমন কুয়াশা যার দরুন চলতে পারে না, আমরা তারপরের থেকেই যে যখন আসছে আর পৌঁছে পৌঁছার পরের থেকেই আমরা কাজ করতেছি এবং আমাদের কন্টিনিউ কাজ চলবে এবং চলমান। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা প্রতিটা কাজ খুব চ্যালেঞ্জিং কাজ, এই চ্যালেঞ্জিং কাজগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাই, সেগুলোকে ওভারকাম করে আমরা যত দ্রুত পারি আমাদের কাজ সমাধান করি। আচ্ছা, আমাদের ফেরি ওঠার ব্যাপারে কত দূর কী অবস্থা? ফেরির কাজও চলমান। কিছুক্ষণ আগে যেমন আমরা আমাদের প্রত্যয় জাহাজের কর্তৃক আমরা সোলিং পাস করেছি এবং সেখানে আমরা ওই হ্যাসে যেটা হাওয়া দিচ্ছি যে যাতে আমরা কিছুটা, তবে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছেন বা আপনারা জানেন কি না যে আমরা অলরেডি পানির লেভেলে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, আমাদের সেটাও কাজ চলমান এবং আমাদের এই চ্যালেঞ্জিং কাজগুলো করতে একটু সময় সাপেক্ষ, এটা আপনারাও দেখতেছেন বাস্তবতা, যার প্রেক্ষিতে আমরা একই কথা যে যেটা আমরা যত তাড়াতাড়ি পারি আমরা সেগুলো রিকভারি করবো।